বিশ্বের সবচেয়ে দীর্ঘ সাগর পাড়ে ধারণ করা হয়েছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির সি ফুড চ্যালেঞ্জ রাউন্ড। প্রতিযোগীরা কক্সবাজারের বেলাভূমিতে পর্যটকদের দেখিয়েছেন তাদের রান্নার দক্ষতা। সেরা রাঁধুনি 1424 এবারের আসরের এ পর্ব দেখা যাবে আজ রাত 9টায় মাছরাঙা টেলিভিশনের পর্দায়। কক্সবাজার প্রতিনিধির পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। সাগর পাড়ে বসেছে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনির সি ফুড চ্যালেঞ্জ রাউন্ড। সারা দেশের হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উঠে এসেছেন সেরা পাঁচ রাঁধুনি, তাদের নিয়ে এ রাউন্ড। সৈকত এলাকার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বাহারি রেসিপির রান্না করেছেন প্রতিযোগীরা। আমি আগে এসেছি, অনেকবার বেরিয়েছি, বাট কখনো চিন্তা করিনি যে এখানে এসে রান্না করতে হবে। রান্না করেই মজা হয়, এতটুকুতেই শেষ। বাট রান্নাটাকে প্রেজেন্ট করা, আরও অনেক ছোটোখাটো জিনিস যেগুলো আছে ওগুলো মেনটেন করতে হয়। শুধু রান্না করেই কাজ শেষ নয়, সুস্বাদু রান্নার দক্ষতা ও বৈচিত্র্যময় রেসিপির বিপণনেও পারদর্শিতা দেখাতে হয়। প্রতিযোগীরা নিজ হাতের রান্নাগুলো বিক্রি করেন সমুদ্র সৈকতে ঘুরতে আসা পর্যটকদের কাছে। যিনি বেশি খাবার বিক্রি করতে পেরেছেন তিনি এ পর্বে সেরা স্কোরার। এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি প্রতিযোগীরা। এখান থেকে অনেক কিছু শিখেছি, প্রতিটা চ্যালেঞ্জে আমরা বিভিন্ন জিনিস শিখেছি, কিভাবে নতুন নতুন রান্না করা যায়, একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে অনেক রকম রান্না করা যায়। শেফদের সাথে কাজ করেছি অনেক দিন যাবত, এর ফলে যে আমি নিজের বেসিকটা অনেক ভালো শক্ত হয়েছে। এখান থেকে যেগুলো শিখলাম অবশ্যই সেটা প্রয়োগ করে আমি সামনে আরও এগিয়ে যাব। বিচারকের দায়িত্বে ছিলেন শেফ শুভব্রত মৈত্র, রন্ধনশিল্পী কল্পনা রহমান ও অভিনেত্রী পূর্ণিমা। তারা বলেন, রান্না যে শুধু ক্ষুধা নিবারণ নয়, এটি প্রতিভা বিকাশেরও ভালো একটি জায়গা। এ ধরনের প্রতিযোগিতা এ শিল্পের জন্য জরুরি বললেন তারা। রান্না কিন্তু এখন কিন্তু আর শুধু রান্না নেই, এটা একটা শিল্পে পরিণত হয়েছে, এবং এই জন্য তারা কিন্তু এগিয়ে আসছে, মা বোনরা এগিয়ে আসছে। নাচ করেছি, গান করেছি, অভিনয় করেছি, সবগুলোরই একটা সেক্টর আছে, সবগুলোরই এক একটা রিয়েলিটি শো হয় নাচের জন্য, অভিনয়ের জন্য এক একজন মডেল বের হয়ে আসে। কিন্তু রন্ধনশিল্পীও যে বের হয়ে আসে এবং আমরাও যে একজন শিল্পী পাচ্ছি, সেটাও একটা অনেক আমাদের জন্য ভালো দিক। এই সেক্টরটাকে আস্তে আস্তে এডুকেশনাল এবং প্রফেশনাল ইনস্টিটিউট লেভেলে নিয়ে যেতে হবে, যাতে আরও বেশি করে লোকেরা এখানে পড়াশোনা করতে পারে এবং এই পুরো ইন্ডাস্ট্রিটাকে একটা প্রফেশনাল এবং মোর বেটার সার্ভিস দিয়ে এটাকে একটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত করতে পারে। দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং তা ছড়িয়ে দিতে কুকিং রিয়েলিটি শোর এ ধরনের আয়োজন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে বললেন আয়োজকরা। মূলত বাংলাদেশের দেশীয় রান্নাকে বিশ্ব দরবারে তুলে ধরা হচ্ছে এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্ট বলেন বা একটা প্ল্যাটফর্ম দেওয়া আমাদের যারা রান্নার গুণে গুণান্বিত যে প্রতিযোগীরা আছে সারা দেশে। সেরা রাঁধুনির এই রিয়েলিটি শোর যাত্রা শুরু হয় বাংলা 1412 সালে। মাছরাঙা নিউজ ডেস্ক।